হলো এখানে তাপগতীয় সিস্টেম হিসেবে বিবেচনায় নেওয়া হয়। মনে করো তুমি তোমার রুমে বসে একটা পরীক্ষা করছো, তাহলে ওই রুমের তাপমাত্রা কত, তার চাপ কত, তার পারিপার্শ্ব অবস্থা কেমন, এই সার্বিক অবস্থাটাই হলো তোমার তাপীয় সিস্টেম। সিস্টেম। এখন এই সিস্টেমে এখানে একটা বিনিময় থিম মেনে চলে। এই বিনিময় থিমটা একটু তোমাকে বুঝাই দিই। আমরা তো আমাদের সাধারণ অভিজ্ঞতায় বুঝে থাকি যে পাশাপাশি যদি কোনো উষ্ণ এবং শীতল বস্তু রাখা হয়, তাহলে উষ্ণ বস্তু তাপ হারায়, শীতল বস্তু তাপ গ্রহণ করে। এই বিনিময়ের একটা থিম কিন্তু আমি আমার উচ্চতর ক্লাসে পড়ছিলাম, সেখানে লেখা আছে যে শুধু উচ্চতর বস্তুই এই তাপটা ছাড়ে না, নিম্নতর বস্তু তাপ ছাড়ে। ওনার নিয়মটা হলো এরকম, কিভাবে ছাড়ে তো বলা হচ্ছে যার তাপমাত্রা বেশি সে তাপ বেশি ছাড়ে বাট গ্রহণ করে কম, আর যার তাপমাত্রা কম সেই বস্তুটা তাপ ছাড়ে কম বাট গ্রহণ করে বেশি বেশি। তাহলে এক সময় যে নিট যে তাপের আদান প্রদান সেটিতে হয় কি যে উষ্ণ বস্তুটা আমাদের কাছে মনে হবে তাপ শুধু হারাচ্ছে আর অপেক্ষাকৃত শীতল বস্তু তাপ গ্রহণ করছে, গ্রহণ করছে, ঠিক আছে। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু ওই তাপ যে গ্রহণ করছে সেও কিন্তু তাপ কিছু হারাচ্ছে, তবে সেই হারানো তাপ কিন্তু গ্রহণ করা তাপের চেয়ে কম কম। আবার যার তাপমাত্রা বেশি তার হারানো তাপ বেশি বাট গ্রহণ করা তাপ কম। জি স্যার, এই বিনিময় সিস্টেমটা কিন্তু এখানেও লেখা আছে যে মানে এই যে আশেপাশের যে পরিবেশ বা পরিপার্শ্ব বলে আমরা যাকে বুঝে থাকি, সেই পরিপার্শ্বটা সবসময় পদার্থের মধ্যে শক্তি বিনিময় করে বা তাদের মধ্যে একটা আদান প্রদান সংঘটিত হয়। তুমি যদি তোমার রুমে বসে একটা ল্যাম্পে স্পিরিট ল্যাম্প জ্বালিয়ে যদি কোনো কিছুকে উত্তপ্ত করো, তাহলে এই তাপ তোমার রুমের মধ্যে পরিবেশে ছড়িয়ে পড়বে, পরিবেশ সেই তাপকে শোষণ করবে এবং পরিবেশের তাপমাত্রা বেড়ে যাবে। তাহলে এই এই যে শক্তিটা যে চারদিকে ছড়িয়ে পড়ছে ফলে ওই সিস্টেমটা তার কিন্তু একটা প্রভাব পড়বে। এখন প্রভাবটা কিভাবে পড়ে একটু খেয়াল করো। তুমি যদি গ্রীষ্মকালে যদি এই পরীক্ষাটা করো, তাহলে দেখবা যে তোমার রুমে প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে এবং ওই জিনিসটা সহজেই গরম হয়ে যাচ্ছে যাকে তুমি গরম করতে চাচ্ছ। কিন্তু এই কাজটা যদি শীতকালে করো, তাহলে তোমার রুম কিন্তু অত সহজে গরম হচ্ছে না, আবার যাকে তুমি উত্তপ্ত করতে চাচ্ছ সেও অনেক তাপ গ্রহণ করার পর উত্তপ্ত হচ্ছে। এটি কেন হচ্ছে? এটি কারণ হলো কক্ষ তাপমাত্রা গ্রীষ্মকালে বেশি থাকায় এই সুবিধাটা পাওয়া যাচ্ছে যে ওই বস্তুটা তাড়াতাড়ি উত্তপ্ত হচ্ছে, আবার একই পরিমাণ তাপ আমি শীতকালে প্রয়োগ করছি কিন্তু সে কিন্তু সহজে উত্তপ্ত হচ্ছে না। এটা হলো পরিপার্শ্বের একটা বিশেষ বিষয় আর কি। সিস্টেমের অবস্থা, অবস্থা বলতে আমরা তো অবস্থা মানে একটা বুঝি হলো কন্ডিশন, বলি যে অবস্থার দা কন্ডিশন, এখানে কিন্তু অবস্থা সেই কন্ডিশন না, এটাকে দেখানো হয় স্টেট ধরে। আবার এই স্টেটের কিন্তু রাজ্য আছে আর কি, যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তো সেই স্টেটও না, এটা একটা মানে এই অবস্থাকে বোঝানো হয় কোন পদার্থের এক ধরনের স্থিতিশীল অবস্থা আর কি। সেই অবস্থায় ওই পদার্থের চাপ, আয়তন, তাপমাত্রা ইত্যাদি বিষয়গুলো আমাদের উল্লেখ করতে হয়। যেমন একটা গ্যাসের ব্যাপারে তোমার জানতে চাওয়া হলো যে ওই গ্যাসটা কি অবস্থায় আছে, তাহলে এখানে তোমাকে বলতে হবে ওই গ্যাসের চাপ কত, ওই গ্যাস কত আয়তনে আছে, ওই গ্যাসের তাপমাত্রা কত, এইগুলো মিলে হলো তার অবস্থা। এখন আসো তাপগতীয় প্রক্রিয়া। কোন সিস্টেমের যে পরিবর্তনের কারণে স্থানাঙ্কের মানের পরিবর্তন হয়, সিস্টেমের পরিবর্তনের কারণটা কি? স্থানাঙ্ক বলতে কিন্তু এই যে তিনটা বোঝানো হচ্ছে, এই যে তোমার চাপ, আয়তন, তাপমাত্রা, পিভিটি, সহজ কথা যেটা, এখানে কি পরিবর্তন হলে এই পিভিটির পরিবর্তন হয়? হ্যাঁ, অনেক কিছুরই পরিবর্তন হতে পারে,
যেমন ধরো যদি কেউ চাপ বৃদ্ধি করে তাহলে তার আয়তন কমে যাবে, আবার তাপমাত্রা বেড়ে যাবে। বাহির থেকে যদি তাপ শক্তি প্রদান করা হয় তাহলে কি হবে, তাপমাত্রা বেড়ে যাবে, আয়তনও বেড়ে যাবে, চাপও বেড়ে যাবে। হচ্ছে না, তাহলে এইগুলো হলো এই সিস্টেমের মধ্যে পরিবর্তন করার বিশেষ মানে অপশন আর কি। এখন সাম্যাবস্থা বলে একটি কথা আছে, তাপীয় সাম্যাবস্থা। তাপীয় সাম্যাবস্থা হলো ওই অবস্থা যে অবস্থায় কোন সিস্টেমে অবস্থান করা বস্তুগুলো পরস্পরের মধ্যে কোনো তাপ শক্তি বিনিময় করে না, তাপ শক্তি কোনোভাবে বিনিময় করে না। অর্থাৎ আমরা সেক্ষেত্রে বলতে পারি ওই বস্তু দুটো প্রায় একই তাপমাত্রায় আছে এবং এদের মধ্যে তাপীয় বিনিময় প্রায় শূন্য। এরপরে আছে উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, এবং আরেকটা আছে হলো বিচ্ছিন্ন সিস্টেম, যেমন হবে পিটায় আছে। তো উন্মুক্ত সিস্টেমটা হলো ওপেন সিস্টেম, এটা ধরো তোমার তোমার যে বাসা আছে সেই বাসার বাহিরে গিয়ে তুমি যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করো তাহলে সেই সিস্টেমটা হবে উন্মুক্ত সিস্টেম। অর্থাৎ সেই সিস্টেমে শক্তি এবং ভর উভয়ই বিনিময় হবে, এবং এটা উন্মুক্ত পরিবেশ বলাটাই সবচেয়ে ভালো। এখানে উদাহরণ দেওয়া আছে অবশ্য। বদ্ধ সিস্টেমটা কি? বদ্ধ সিস্টেমটা হলো তুমি যদি তোমার ঘরের জানলা জানালা দরজা থেকে শুরু করে এভরিথিং ক্লোজ করে দিয়ে কোনো বায়ু যেন ওর ভিতরে প্রবেশ করে না এরকম সিচুয়েশন তুমি যদি তোমার রুমে নিয়ে আসতে পারো, তখন তুমি তোমার রুমে যে পরীক্ষাটা করবা সেটা হলো বদ্ধ বা ক্লোজড সিস্টেমের এক্সাম আর কি। এটা কেন বদ্ধ সিস্টেম বলা হচ্ছে? কারণ এখানে পরিবেশের তোমার কোনো প্রকার কিছু বিনিময়ের সুযোগ থাকে না, দৃশ্যমান যেটা। তো দৃশ্যমান জিনিসটা হলো ভর, অর্থাৎ তোমার রুম থেকে কোনো জিনিস ভর আকারে বের হবে না, বাহির থেকেও ঢুকবে না, কারণ তুমি রুমটাকে একবার নিশ্চিদ্র করে দিছো, সমস্ত কিছু বন্ধ করে দিছো, এমনকি দরজার নিচে আর উপরে কোনো জায়গায় কোনো ছিদ্র নাই, কোনো কিছু নাই, এরকম যদি করে দিতে পারো। এখন বলা হচ্ছে যে এইরকম সিস্টেমে কিন্তু শক্তির বিকিরণ হয়। হ্যাঁ, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, কারণ এটা অনেকেই বুঝতে চায় না বা বুঝতে পারে না। যেমন তোমার রুমে যদি তুমি একটা সিলিন্ডারের মাধ্যমে আগুন জ্বালিয়ে রাখো, আচ্ছা ঘর কি উত্তপ্ত হবে না? সিলিন্ডারের মাধ্যমে যদি আগুন জ্বালিয়ে রাখো ঘর কি উত্তপ্ত হবে না? শুনতেছো কি? জি স্যার। তাহলে ওই ঘর উত্তপ্ত উত্তপ্ত হলে তখন ওই তাপটা দেয়ালের মাধ্যমে বাহিরে ছড়িয়ে পড়বে, তাপকে কিন্তু তুমি 100% আটকে রাখতে পারবে না, তাহলে ঘরের ভেতর থেকে শক্তিগুলো ঠিকই বাহিরে যাচ্ছে কিন্তু কোনো পদার্থ যাচ্ছে না, অর্থাৎ গ্যাস যাবে না, অন্য কিছু যাবে, কারণ যেহেতু রুমটাকে একবারে সর্বদিক থেকে নিশ্চিদ্র করে বন্ধ করা হয়েছে। তার মানে কি, বদ্ধ সিস্টেমে শক্তির বিনিময় হতে পারে কিন্তু ভরের কোনো বিনিময় হবে না। এখন আর বাস্তব উদাহরণ দেই। বাস্তব উদাহরণ হলো তোমার এই যে যত আমরা ইঞ্জিন দেখি, গ্যাস গ্যাস ইঞ্জিন হোক আর পেট্রোল ইঞ্জিন হোক আর ডিজেল ইঞ্জিন হোক, সমস্ত ইঞ্জিনের সিলিন্ডারের সাথে লাগানো পিস্টনের মধ্যে যে গ্যাসীয় সিস্টেমটা থাকে সেটি হলো আবদ্ধ সিস্টেম। কারণ এই আবদ্ধ সিস্টেমের কোনো গ্যাস বাহিরে যেতে পারে না এবং বাহির থেকে ভিতরেও ঢুকতে পারে না, কিন্তু সিলিন্ডার থেকে তাপ কিন্তু ঠিকই ইঞ্জিনের বাহিরে আসে। একটা ইঞ্জিন কিছুক্ষণ চললেই কিন্তু হাত দিলে দেখা যায় যে ইঞ্জিনটা বেশ গরম হচ্ছে, তাহলে গরমটা হচ্ছে কিন্তু আসলে সিলিন্ডার, কিন্তু ওই সিলিন্ডার থেকে তাপ ক্রমান্বয়ে পরিবহন প্রক্রিয়ায় সমস্ত ইঞ্জিনে ছড়িয়ে পড়ে। কাজে এটা বদ্ধ সিস্টেম কিন্তু শক্তির বিনিময়টা এখানে ঠিকই ঘটে। এখন এরপরে আছে হলো বিচ্ছিন্ন সিস্টেম, যেটা পরে আছে দেখো। এই বিচ্ছিন্ন সিস্টেমটা কি? এটার ইংরেজি নাম হলো আইসোলেটেড, আমরা অনেক সময় করি এই শব্দটা ব্যবহার করে থাকি। তো এই যে কাউকে আইসোলেটেড করার অর্থ কি?
তাকে সবকিছু থেকে আলাদা করে ফেলা, সবকিছু থেকে আলাদা করে ফেলা। তোমার মনে আছে কোভিড 19 এ ডাক্তার বা আইসোলেশন, তাকে আইসোলেট, আইসোলেটেডটা হলো ভার্ব হিসেবে, আইসোলেটেড করো অথবা তাকে আইসোলেশনে রাখো, আইসোলেশনটা হলো নাউন হিসেবে, শোন শব্দ থাকলে হয় নাউন, আইসোলেশন মানে তাকে সবার থেকে মানে বিচ্ছিন্ন করে ফেলো। শব্দটা আইসোলেশন হলেও কিন্তু আসলে এখানে ফিজিক্সে যে আইসোলেটেড বলতেছে সেটা কিন্তু হয় না, সেটা কি হয় ওই ব্যক্তি কোভিড ব্যক্তি কিন্তু প্রয়োজনীয় পদার্থে লেনদেন হচ্ছে, সবকিছুই হচ্ছে, কিন্তু সে শুধু আমাদের সাথে মিশতেছে না, যেহেতু সে আমাদের সাথে মিশছে না এই জন্য এটাকে বিচ্ছিন্ন সিস্টেম বলা হয়। হ্যাঁ, এরপরে তাহলে আমরা ইতোমধ্যে যে আলোচনাগুলো করলাম সেটি হলো সমচাপ, সমউষ্ণ, রুদ্ধতাপীয় এবং সমআয়তন প্রক্রিয়া, যেটি অলরেডি হয়ে গেছে। তারপর আমি একটু আলোচনার সুবিধার্থে বিষয়টা যেহেতু এখানে পুনরায় আসছে যা পূর্বে আলোচনা করা হয়ে গেছে সেটা আমি একটু মনে করে দিচ্ছি, যে কোনো গ্যাসীয় সিস্টেমের আয়তন, সংকোচন, প্রসারণ অথবা তাপমাত্রার হ্রাস বৃদ্ধি, যে রকম পরিবর্তনই ঘটুক, এই পরিবর্তনের জন্য যদি ওই গ্যাসের চাপের কোনো পরিবর্তন না হয় তাহলে সেটি হবে সমচাপ প্রক্রিয়া। আবার গ্যাসের আয়তন, চাপ, চাপ অনেক কিছুরই পরিবর্তন হচ্ছে বা তাদের মধ্যে যে কম বেশি হচ্ছে, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে না। যদি কোনো সিস্টেমে তাপমাত্রাকে অপরিবর্তিত রেখে তার অন্যান্য অংশের পরিবর্তন হয়, চাপের পরিবর্তন হয়, আয়তনের পরিবর্তন হয়, তাহলে সেটি হলো সমষ্ণ পরিবর্তন। রুদ্ধতাপীয়টা কি? রুদ্ধ মানে বন্ধ করা, অর্থাৎ রুদ্ধতাপীয় মানে তাপের পরিমাণটাকে বন্ধ করে দেওয়া, অর্থাৎ তাপের আদান প্রদান বন্ধ করা। তো তাপটাকে একই পরিমাণ রেখে তাপের পরিবর্তনকে স্থির রেখে যদি তার আয়তন, চাপ এগুলোর পরিবর্তন করা হয় সেটি হলো রুদ্ধতাপীয় পরিবর্তন। আর সম আয়তন পরিবর্তন এর অর্থ হচ্ছে হলো যে আয়তন সমান রেখে ওই গ্যাসের চাপ, ওই গ্যাসের তাপমাত্রার পরিবর্তন করা বা কোনো সিস্টেমের পরিবর্তন করা, কিন্তু ওই সিস্টেমের শর্ত হবে আয়তন স্থির রাখতে হবে। এই মোটামুটি তোমরা এই সম আয়তন এবং হলো সমচাপ তুমি অলরেডি জানো সিপি এবং সিভি নামে। সিপি হলো তোমার সমচাপ আর সিভি হলো তোমার সম আয়তন। এটা কিন্তু 9-10 কিন্তু সিপি সিভির নাম হয়তো শুনে থাকতে পারো। এরপর তোমার আছে হলো ইন্টারনাল এনার্জি। তো আমরা দেখি এখানে ইন্টারনাল এনার্জি হিসেবে কি বিষয়ের আলোচনা আছে। অভ্যন্তরীণ শক্তি এই কথাটার মানে কি? যেমন আমি এই অভ্যন্তরীণ শক্তি কথাটা উদাহরণ দিতে গিয়ে আগে একটু ভিন্ন উদাহরণ দেই। কেউ হয়তো আমেরিকাকে আক্রমণ করতে চাচ্ছে, ভাবিচ্ছে কোভিড 19 এ আমেরিকা তো দুর্বল হয়ে গেছে, লাখ লাখ লোক সেখানে আক্রান্ত হচ্ছে, হাজার হাজার লোক মারা যাচ্ছে, এই সময় মানে আক্রমণ করে শেষ করে দিই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনাল যে তার যে এনার্জি ভান্ডার, এনার্জি ভান্ডার বলতে কিন্তু আমি এখানে ওই যে তোমার পেট্রোলিয়াম ভান্ডার বলিনি, এখানে এনার্জি বলতে আমি ওই দেশের সার্বিক অন্তর্নিহিত সমস্ত শক্তির রিসোর্স গুলোকে বুঝাইছি, তার সামরিক বাহিনী, তার সামরিক স্থাপনা, তার অস্ত্র, তার প্রযুক্তি, তার অর্থনীতি থেকে শুরু করে সবকিছু। এগুলো কি ওই কোভিড 19 এ খেয়ে দুর্বল হয়ে গেছে? তা কিন্তু হয়নি। সাময়িকভাবে লোকজন মারা যাচ্ছে, অর্থনীতি কিছুটা দুর্বল হয়েছে, কর্মসংস্থানের সমস্যা হয়েছে, কিন্তু সামরিক বাহিনী ওই রকমই শক্তিশালী আছে, তার অন্যান্য মানে যে বিষয়গুলো, রাষ্ট্রীয় যে বিষয়গুলো আছে সেগুলো প্রায় সেম আছে। তার মানে তার ইন্টারনাল এনার্জির কিছু পরিবর্তন আছে শুধু অর্থনীতিতে, বাট অন্যান্য সূচকগুলো ঠিক আছে। এরকম প্রত্যেকটা পদার্থের মৌলিক কণিকাগুলোর রৈখিক গতি থাকে, তার স্পন্দন গতি থাকে, তার মধ্যে ঘূর্ণয়ন গতি থাকে, অনেকগুলো শক্তির একটা সমাবেশ কিন্তু ওই পদার্থের মধ্যে থাকে, যেটা আমরা আমাদের এই খালি চর্ম চোখে দেখতে পারি না।
আমরা ভাবি যে এক খণ্ড কাঠ পড়ে আছে বা এক খণ্ড লোহা পড়ে আছে, এর আবার কি শক্তি আছে। কিন্তু বিজ্ঞানীরা কি দেখেন, বিজ্ঞানীরা দেখেন যে ওই কণা, ওই লোহার প্রত্যেকটা পরমাণু সরি অণুগুলো কেমন কম্পনে কাঁপতেছে, সেটার সরলরৈখিক না স্পন্দন গতি না ঘূর্ণয়ন গতি, বা ওর মধ্যে বিভিন্ন কণাগুলোর যে মুভমেন্ট, এই সার্বিক বিষয়গুলো তারা বিবেচনায় নিয়ে ওই লোহাটার ভেতরের শক্তি কতটুকু সেটা তারা পরিমাপ করে। আর এটাই হলো ওই সিস্টেমের আভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি। এখন এই অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভর করে? এটি প্রথম নির্ভর করে হলো তোমার তাপ ওই সিস্টেমে দেওয়ার উপর ভিত্তি করে। যখন তুমি ওই সিস্টেমের মধ্যে তাপ দিবা, তাপমাত্রা বেড়ে যাবে, অণুগুলোর কম্পন গতি শক্তি বাড়বে এবং তারা পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে, তাদের এই যে গতিশক্তির এই পরিবর্তন ইন্টারনাল শক্তির ক্ষেত্রে কিন্তু একটা বিশাল ভূমিকা নেবে। তরল পদার্থের ক্ষেত্রে অণু প্রতিনিয়ত মুভ করে, গতিশীল থাকে, সুতরাং তার অভ্যন্তরীণ শক্তিটাই কিন্তু ওর অণুর মানে গতিশক্তি হিসেবে থাকে। কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলো তো এরকম নড়াচড়া করতে মানে মুভমেন্ট করতে পারে না, কিন্তু নিজের জায়গা থেকে কিন্তু অনবরত কাঁপে। সুতরাং কঠিন পদার্থের ক্ষেত্রে তার ইন্টারনাল এনার্জির মূল সূচকটা হবে ওই কণাগুলোর কম্পন, অর্থাৎ কঠিন পদার্থের অণুগুলো যে নিজের জায়গা থেকে কাঁপে, এই কথাটা তুমি তো পড়ছো মনে হয় অনেক থেকে। তাহলে তোমাকে কিন্তু এটা মনে রাখা লাগবে যে তরল পদার্থের ইন্টারনাল এনার্জির সূচকে কোনটাকে বিবেচনায় নেব, অণুগুলোর গতি শক্তি, অণুগুলো কত গতিতে নড়াচড়া করে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে কঠিন পদার্থের ক্ষেত্রে কি নেব, যে অণুগুলোর হলো কম্পন গতিশক্তি, মানে কম্পনের মধ্যে যে গতিশক্তি আসছে। আর গ্যাসের ক্ষেত্রে কি নেব, গ্যাসের ক্ষেত্রে এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে না, কিন্তু তাপমাত্রা বাড়ালাম তো আয়তন বাড়বে, তা কিন্তু বাড়ে না। তাপমাত্রা বাড়ালে আয়তনও বাড়ে, চাপও বাড়ে। সুতরাং গ্যাসের ক্ষেত্রে এর ইন্টারনাল এনার্জির বিষয়টা একাধিক বিষয়ের ওপর নির্ভর করে। সে একাধিক বিষয় হলো মোটামুটি তিনটা বিষয়ের কথা তোমাকে বলবো। একটা হলো তাপমাত্রা অর্থাৎ টি, একটি হলো চাপ সময় এটা হলো পি, আর একটি হলো আয়তন মানে হলো ভি। এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে। আচ্ছা, তোমার কাছে বই আছে তো নাকি? আমি যে ইন্টারনাল এনার্জির অংশটা পড়ালাম এটা তুমি মনে হয় একটু দেখে নাও, যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে তারপরের অংশটুকু আমি পড়াই। আচ্ছা আচ্ছা, একটু দেখে নাও। আচ্ছা, তাহলে আমার কথা হলো এই তাপ গতিবিদ্যার যে প্রথম সূত্র, এটি একটা নোটস দেওয়া আছে যেখানে বলা হচ্ছে যে তাপের একটি অংশ কাজে রূপান্তর হচ্ছে আর একটি অংশ ইন্টারনাল শক্তি বৃদ্ধি করছে। আমি যদি 10 একক তাপ প্রয়োগ করি তার হয়তো 6 একক তাপ কাজে রূপান্তর হচ্ছে, 4 একক তাপ ইন্টারনাল শক্তি বৃদ্ধি করছে। তাহলে কি এটি শক্তির নিত্যতা বিধি মেনে চলছে কিনা? তার আগে আমার জানা দরকার শক্তির নিত্যতা বিধি কি, এটি কি তোমার জানো বা মনে আছে? আমি কিন্তু 9-10 এর কথা বলতেছি, 9-10 এ তোমার এটি ছিল, বাট তুমি হয়তো সেই সময় নাও পড়ে থাকতে পারো, আর তুমি কাজ ক্ষমতা শক্তি অধ্যায় তো ইন্টারমিডিয়েটে পড়ো নি এখনো, বুঝতে পারছো? না না, পরিবর্তন করা যায়। এই মহাবিশ্বের শুরুতে শক্তি যা ছিল আজও তাই আছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও সেটিই থাকবে, তাই থাকবে। এই ধরনের কথা কখনো শুনেছিলে কি?
হ্যাঁ, আপনার মুখেই শুনেছি স্যার, দেখালাম। মনে পড়ছে এখন। আচ্ছা ঠিক আছে। তোমার হয়তো মনে পড়ে যে ওই যে বলের অধ্যায়ে যখন জি সংঘর্ষের অঙ্ক পরীক্ষায় আসতো, তখন কিন্তু বলা হতো যে উপরোক্ত সংঘর্ষ ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কিনা ব্যাখ্যা করো। আর একটা প্রশ্ন আসতো যে ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করলেও গতি শক্তির সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কিনা ব্যাখ্যা করো। জি স্যার, সেই মানে মনে সেখানেও কিন্তু করছি। এই থিম গুলো ছিল। যাই হোক, এখানকার মূল কথা এটাই, বুঝছো, যে শক্তির কোনো পরিবর্তন হয় না, কি হয়, রূপান্তর হয় শুধু। হ্যাঁ, শক্তি শুধু রূপান্তর হয়, শুধু রূপান্তর হয়, এক রূপ থেকে আর এক রূপে পরিবর্তন হবে, কিন্তু শক্তিকে সৃষ্টিও করা যাবে না, ধ্বংসও করা যাবে না। এই পৃথিবীতে কোনো না কোনো শক্তি ব্যয় করে আর একটা শক্তি পাওয়া যাবে। তো এখানেও তোমার এই কথাটাই বলা হচ্ছে যে কোনো যান্ত্রিক সিস্টেমে আমি ডেল কিউ পরিমাণে তাপ শক্তি প্রদান করলাম, ওই যান্ত্রিক কাঠামো আমার ডেল ডাব্লিউ পরিমাণে কাজ আমাকে করে দেবে। আমি এখানে একটু মার্কিং করে দিচ্ছি, আমি প্রয়োগ করছি হলো ডেল কিউ পরিমাণে তাপ শক্তি, এই যে ডেল কিউ, তাহলে আমাকে ডেল ডাব্লিউ পরিমাণে কাজ কিন্তু সে করে দেবে, আর বাকি তাপ শক্তি সে কি করবে, তার নিজের মধ্যে ধারণ করে ডেল ইউ পরিমাণে শক্তি তার মধ্যে বৃদ্ধি পাবে। তো এই যে ডেল ইউটা হলো ইন্টারনাল এনার্জি বৃদ্ধি, ঠিক আছে, আর ডেল কিউটা হলো তোমার তার প্রদান করা মোট তাপ শক্তি, আর ডেল ডাব্লিউটা হলো তোমার কৃত কাজ। সুতরাং এখানে যে পরিমাণ শক্তি প্রদান করা হয়েছে, আমি পরবর্তীতে আউটপুটে ঠিক টোটাল সেই পরিমাণ শক্তি পেয়ে গেছি। সুতরাং এটি শক্তি নিত্যতা বিধিকে মেনে চলে, এটি ব্যাখ্যা দিলেই হবে। আচ্ছা এখন বলো, আজকে আর নতুন করে পড়া নিবা কি? না না স্যার। আচ্ছা নতুন করে যেহেতু নিবা না, তাহলে আমার মনে হয় যে এই উদাহরণের দুটো অঙ্ক তুমি দেখো, যেহেতু এই অঙ্কগুলো তোমার জানা নিয়মের মধ্যে। আচ্ছা স্যার, এই হচ্ছে ইয়া, হ্যাঁ বলো। আমি যে আজকে যেটুক পড়লাম সেটা আমি আপনাকে কিভাবে এইচডব্লিউ করে পাঠাবো, যেগুলো বাংলা বললাম সেগুলো। বাংলাগুলোর মধ্যে তুমি জ্ঞানমূলক সংজ্ঞামূলক শুধু অংশগুলো লিখবা, সংজ্ঞামূলক অংশ যাই পাও, সংজ্ঞামূলক অংশ বলতে সংজ্ঞা এবং সূত্রকে বোঝানো হয়। আর উদাহরণ থেকে তুমি অঙ্ক, আমি মনে করি যে তুমি এই দুটা অঙ্কর সাথেই একটু মানে পড়ার সাথেই একটু কন্ট্রোল করো, এটা এটা তোমার পরবর্তীতে যখন অঙ্ক করাবো আমি তখন তোমাকে এই সাপোর্ট দিবে যে এই নিয়মটা আর করালে না, তুমি দেখার সাথে বলবো হ্যাঁ এটা আমি তো করে আসছি, ওকে ওটা তখন স্কিপ করে দেবো। আর এটার একটা সুবিধা হলো যে যেহেতু এই অঙ্কটা তোমার বইতে করাই আছে, তাহলে তুমি নেক্সটে গিয়ে করবা কি, ওই নোট থেকে যে নিয়মগুলো তোমার কাছে একটু নতুন মনে হবে বা দুই চারটা অঙ্ক নতুন মনে হবে, সেই নতুন অঙ্কগুলো এমন একটা খাতায় করবা, প্র্যাকটিস হিসেবে করো আর নোট হিসেবে করো, ওই খাতাই তোমার চূড়ান্ত, সেই খাতার থেকে তুমি আমাকে, আচ্ছা স্যার ঠিক আছে, ঠিক আছে, ওই খাতাটাই তোমার চূড়ান্ত এবং ওটা ধারাবাহিক ভাবে যেন তোমার থাকে। তাহলে কি হবে, বই থেকে তোমার আর বই থেকে একটু মার্কিং করবা, বইয়ের থেকে কিন্তু সব উদাহরণ হয়তো আমি করাবো না, জি জি, হয়তো উদাহরণ 10টা আছে তার মধ্যে হয়তো 8টা বা 7টা করালাম, 3টা হয়তো করালাম না, উদাহরণগুলো একটু মার্কিং করে দেবা, কারণ পরে এগুলো তুমি মনে রাখতে পারবে না, আচ্ছা, মানে অতীতে যা হয়েছে হয়েছে, অন্তত আজ থেকে তুমি গোছানো কাজ করো যে এই কাজ দেন ডাবল না। আচ্ছা দেখো উপরের অঙ্কটা তুমি মনে হয় পারবা, তুমি দেখো তো। জি স্যার, স্ক্রিনশট নিয়ে নিয়েছি দুইটারই। না স্ক্রিনশট নেওয়া লাগবে না, তোমার কাছে তো বই আছে, হয়তো একটু ভিন্ন তারপরে ওই, হ্যাঁ মানে না আমি একটু বুঝে দেই অঙ্কটা, অঙ্কটা একটু বুঝে দেই, সময় আছে তো, হয়তো অসুবিধা নেই তো। আচ্ছা এই যে দেখো এখানে 200 জুল কাজ, এই যে ডেল ডাব্লিউ এর মান 200 জুল, ঠিক আছে, কাজ হচ্ছে 200 জুল ডেল ডাব্লিউ, তারপরে তোমার হলো তাপ শক্তি শোষণ করছে 500 জুল, তার মানে ডেল কিউ হলো কত, 500 জুল, তাই না? জি। আর জি তোমার হলো অন্তস্থ শক্তির পরিবর্তন
ডেল ইউ, ঠিক আছে? অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডেল ইউ এটি কত এটি জানাই দেবে। তাহলে এখানে আমাদের দুটার মান আছে, একটার মান আমি অনায়াসে বের। আর এই সূত্রটা হলো কিন্তু এটা, এই যে তোমার মূল বইয়ে তুমি পড়তে হলো এইভাবে যে dw = হলো p del v, এই del v মানে লেখা হয়েছে হলো তোমার p into v2 minus v1, মানে বেগের পরিবর্তন। তুমি তো নিজে নিজেও জানো যে ডেল ভি মানে হলো বেগের পরিবর্তন, এ তো 19 পড়ে আছ। এখানে বেগের পরিবর্তন না হয়ে এখানে হচ্ছে আয়তনের পরিবর্তন। আবার জানি এটা বলো না যে বেগের পরিবর্তন, এটা কিন্তু ভেলোসিটি মানে না হয়ে এখানে ভলিউম হয়েছে আয়তন, বুঝছো এই পার্থক্য? তো এখান থেকে ডেল ডাব্লু বের করতে পারলে এই ডেল ডাব্লু দিয়ে আবার পরে ওই যে উপরের এই সমীকরণে নিচে দেওয়া আছে, এটার মতোই দেখো নিচে সেম জিনিস দেওয়া আছে। তো আশা করি তুমি এটা পারবা, নিচে প্র্যাকটিস হিসেবে দুই একটা অঙ্ক দেওয়া আছে, যদি তুমি চেষ্টা করে করতে পারো, এখানে অঙ্ক রেজাল্ট করে দেওয়া আছে, তো চেষ্টা করো, তাতে তোমার নিজের আত্মবিশ্বাস বাড়বে যে না স্যার আমি ওই নিয়মের অঙ্ক না দেখেও করতে পারছি। কি আত্মবিশ্বাস বাড়বে না? ইনশাল্লাহ বাড়বে। জি স্যার। আচ্ছা এই অল্প অল্প করে যাত্রা শুরু করো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা স্যার। আল্লাহ হাফেজ।